অবশ্য তো পানি ঘরের ভিতরে পানি উঠতেছে, চৌকির উঠে বসে থাকুন লাগে। আর যে কষ্ট হচ্ছে জীবনযাপন করতেছি করোনার মতন লাগে, পোলা বান লইয়া গরুই বসে থাকুন লাগে। পানি অতিরিক্ত পানি হয়েছে, গরু বাছুর লইয়া বাইরে নিয়ে জানা কেন, যা গরু বাছুর আছে চুরি উঠে গরু বাছুর রাখুন লাগে, এই অবস্থায় হয়েছে। ইউনিয়ন পরিষদে ছিলাম, এখন ইউনিয়ন পরিষদে আর এক বাংলা ঘর একটু ভাসছে, এই ঘরে যাইতেছি অবস্থা নিতেছি, এই ঘরে আমার বিজাতে পানি উঠছে, আমি সগির তুলে থাকতে পারি না, দেখি আমি মুড়ো দোকান থাকতেছি, বুঝছেন? আর খোলা বানলে কত কষ্ট করতেছে, রান্না নাই খাওয়া নাই, সিরা খাইয়া থাকতেছি, এই যে সিরা যাইতেছে, আমরা তো মুড়ো আসছি, আমরা স্কুল করে তাকি না, দেখি আমরা সিরা আমরা খাইতেছি না, কাপড়ে নামাইতে হারি না সারাদিন, আর ঘরের ভিতরে তো ফুয়ে এক পেকে লেগে ফারাই হলো নি জানি। আমরা তো কিছুই হাইলাম না, আমরা দেখো আইন চাই আনহেরা, রু বাসুর মানুষ লয়া হুলাহান লয়া হচ্ছি, আমরা স্কুল করে তাহি। আমাদের কাছে আজকে আমরা বিকেল নাগাদ যে তথ্য পেয়েছি, আমাদের কাছে যে পূর্বাভাস এসেছে সেটা হচ্ছে আগামী 24 ঘন্টা ইন্ডিয়াতে হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে আগামী 48 ঘন্টা আমাদের দেশে নদনদীগুলোতে, বিশেষ করে নেত্রকোনা অঞ্চলের প্রত্যেকটি নদনদীর পানির বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং সেই প্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা পয়েন্টে, আপনারা জানেন আমাদের দামপাড়া প্রজেক্ট থেকে টাকরাকোনা পর্যন্ত আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, আমরা প্রত্যেকটা পয়েন্টে আমাদের মনিটরিং যে টিম রয়েছে সেই টিমগুলো কাজ করছে, এবং যদি কোথাও কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেই সমস্যা যেন আমরা সমাধান করতে পারি, আমাদের সেই রকম প্রস্তুতি রয়েছে এবং সার্বক্ষণিক আমাদের তদারকিতে রয়েছে। নেত্রকোনা জেলার অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়েছে। এখানে আমরা বন্যা কবলিত এলাকায় যারা, যাতে জনগণ সুরক্ষিত থাকে, এজন্য আমরা যারা পানিতে আটকে পড়েছিল তাদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি। আমরা 188টি আশ্রয়কেন্দ্র খুলেছি, সেখানে প্রায় 16,000 উপর লোকজন এখন অবস্থান করছে, তাদেরকে আমরা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। এছাড়াও আমরা যারা বন্যা কবলিত হয়েছে তাদের জন্য 68 মেট্রিক টন চাল, 2,500,000 টাকা এবং 2,000 প্যাকেট শুকনো খাবার আমরা সরবরাহ করেছি। যাবে আমাদের সাথে, ঠিক আছে? এবং গরু ছাগল কেমন আছে, ঠিক আছে? যারা মানে বেশি ভালনারেবল আছে, মানে ডুবে গেছে একবারে, আমাদের কিন্তু ওনারা আসছেন হচ্ছে 130 জন, ঠিক আছে? মানে আমাদের 4টা বোট ওনারা নিয়ে আসছেন, পাশাপাশি আমরা হচ্ছে গরু ছাগল নেওয়ার জন্য আমাদের আর একটা রেস্কিউ বোট আছে, ওনাদের 4টা বোট আর আমাদের 1টা বোট, আমরা কিন্তু সবাই নিয়ে যাবো, শুধু আপনাদের না, আপনাদের গরু ছাগল যা আছে সব নিয়ে যাবো। এভাবে পানির মধ্যে তো থাকা যাবে না, হ্যাঁ, পানির মধ্যে থাকা যাবে না, বাড়ি ঘরের মধ্যে অনেক জায়গাতে পানি উঠছে, যেগুলাতে পানি উঠছে বেশি পানি উঠছে ওগুলা ওইসব লোকজনদের আগে আমরা সরাই নিয়ে যাবো আর কি। আপনারা একটা তালিকা করেন, তালিকা করে আপনার তো বলছি, আপনি আমার ইমিডিয়েট মানে আধা ঘন্টার মধ্যে জানান। Thank you.